নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে চন্দ্রশেখর আজাদের ভীম আর্মি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট করা হলো পশ্চিমবঙ্গ শাখার সুব্রত রায়কে, এবং জেলার বিভিন্ন লোকেরা আজ এই ভীম আর্মি সংগঠনে যোগদান করলেন। পশ্চিমবঙ্গে লড়াকু একজন মহিলা যার নাম টুম্পা কয়াল, তিনিও এই দিন ভীম আর্মি সংগঠনে যোগদান করলেন এবং পতাকা তুলে নিলেন। এখানে ভাইস প্রেসিডেন্ট সুব্রত রায় জানালেন, দলিত নিগৃহীত আদিবাসী মানুষদের পাশে ওনাদের লড়াইয়ের জন্য সবসময় উনি ওনাদের পাশে দাঁড়াবেন বলে উনি জানিয়েছেন, এবং সংগঠনকে আরও চাঙ্গা করবেন বলে উনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে। আসুন শুনে নেওয়া যাক ভাইস প্রেসিডেন্ট সুব্রত রায় সংবাদ পরিবর্তনকে কী জানাচ্ছেন, সেই দিকেই নজর রাখুন। দলিত নিগৃহীত এবং নিম্ন আদিবাসীদের পাশে সুব্রত রায় আজ থেকে দাঁড়াবেন বলে জানিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমকে। আমি সেই চিত্রই আপনাদের সামনে দেখাচ্ছি। তাই চন্দ্রশেখর আজাদ, আপনি এই পার্টিতে একটা পদ পেলেন, প্রথমে বলুন যে কেমন লাগছে আপনার সংস্থা? ভালো লাগছে, কিছু কথা শুনে নিন। আজকে ভীম আর্মি পশ্চিমবাংলার রাজ্য কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাকে নিযুক্ত করা হলো, আমি খুব খুশি এবং ধন্যবাদ জানাই পশ্চিমবাংলার ভীম আর্মির সমস্ত সাংগঠনিক নেতৃত্ববৃন্দদের, এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই ভারতবর্ষের সর্বভারতীয় নেতৃত্ব আমাদের চন্দ্রশেখর আজাদজি। তো এনার যে চিন্তাভাবনা সারা ভারতবর্ষ জুড়ে যে বহুজন সমাজের মানুষের হিতের হয়ে কথা বলার সেই ভাবনাটা পশ্চিমবাংলার ক্ষেত্রে বাঙালি সমাজের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছে, তার নিদর্শন হিসাবে আমি প্রথম আপনাদের সামনে বলতে চাই যে পশ্চিমবাংলায় যে সমস্ত বাঙালি সমাজের মানুষরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমি যেভাবে আজকে ভীম আর্মির সংগঠনের মাধ্যমে যুক্ত হয়ে খুব খুশি হতে পেরেছি, আমি আহ্বান করব সারা পশ্চিমবাংলার বাঙালি সমাজকে যে আপনারাও সবাই যুক্ত হন এবং ভীম আর্মির মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে স্বৈরাচারী সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে এবং আরএসএসের বিরুদ্ধে লড়াই করার জন্য সারা পশ্চিমবাংলার এই ভীম আর্মিকে মজবুত করার সিদ্ধান্ত এবং চিন্তাভাবনা আমরা সর্বদাই গ্রহণ করব। তো তৎসহ আমি সবাইকে আজকের এই অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে আমার বিভিন্ন জেলা থেকে নেতৃত্ববৃন্দরা উপস্থিত হয়েছে এবং আজকের এই যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে আমি সারা পশ্চিমবাংলার আমার সঙ্গের যে সমস্ত সাথীরা রয়েছে দলিত ওবিসি মাইনরিটি সম্প্রদায়ের সমস্ত নেতৃবৃন্দ এবং সদস্য সদস্যা কর্মী সবাইকে আজকের দিন থেকে সারা পশ্চিমবাংলা জুড়ে ভীম আর্মিতে জয়েন করার জন্য আমি আহ্বান করছি। আগামী দিনে পশ্চিমবাংলা থেকে যাতে আমরা আর সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভীম আর্মির মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলনে সামিল হতে পারি এবং গর্ববোধ করব পশ্চিমবাংলা থেকে বাঙালি সমাজকে আরও আর শক্তিশালী হওয়ার জন্য, শক্তি বৃদ্ধি করার জন্য আমরা একত্রিত হয়ে সমস্ত ধর্মের মানুষ সমস্ত সমাজের মানুষকে নিয়ে এক পথে একই দিশাতে চলব এবং তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবো, তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এই আহ্বান এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। রাজ্যে যেভাবে খুন ধর্ষণ এবং অগ্নিপথ যে একটা বেরিয়েছে এবং বিভিন্ন ধর্মের সুশ্রুতি দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে আপনারা আন্দোলন কী করে চালাবেন? অবশ্যই আন্দোলন হওয়া দরকার। অগ্নিপথকে সামনে রেখে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে নজওয়ানরা ময়দানে নেমে আন্দোলন করছে তার ম্যাক্সিমাম লোক আমাদের গরিব পরিবারের শিডিউল কাস্ট ওবিসি মাইনরিটি সমাজের মানুষের ছেলেমেয়েরা, তো তারা যে আন্দোলনটার জন্য নেমে পড়েছে ময়দানে সেটাতে আমরা সমর্থন না করলেও কিন্তু একদিক থেকে আমাদেরকে ভাবতে হবে সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে বেসরকারিকরণ হচ্ছে, যেখানে কর্মসংস্থান নেই সেখানে আমার সমাজের মানুষ বঞ্চিত হচ্ছে, তো আমি মনে করি যে সারা ভারতবর্ষ জুড়ে অগ্নিপথের যে প্রকল্পের জন্য যে আন্দোলন হচ্ছে,
তো এর থেকে বড় আন্দোলন হওয়া উচিত ভীম আর্মির পক্ষ থেকে বেসরকারিকরণের বিরুদ্ধে, যেখানে আমাদের শিক্ষার গুণগত মান যদি কম থাকে সেখানে কোনো মতেই সম্ভব নয়, স্কিল যদি না থাকে কোনো মতে সম্ভব নয় বেসরকারিকরণের বা কর্মচারী হিসেবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে। আমরা তাতে সর্বদাই সমস্ত ভারতবর্ষের দলিত ওবিসি মাইনরিটি এবং অন্যান্য সমাজের মানুষকে বলবো যে বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন করার জন্য একটা রূপরেখা আমাদের তৈরি করা দরকার, যা ভীম আর্মি একমাত্র পথ সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করে। অসংখ্য ধন্যবাদ, আপনার নামটা একবার যদি বলেন। সুব্রত রায়। ডেজিগনেশনটা আজকে যে আজকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমাকে পশ্চিমবঙ্গের ভীম আর্মির পক্ষ থেকে নিযুক্ত করা হলো, আমি ওনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং পশ্চিমবাংলার ভীম আর্মি কমিটিকেও আমি ধন্যবাদ জানাই। দেখা গেছে দীর্ঘ আন্দোলন করতে আপনাকে দেখা গেছে কামদানি থেকে আরম্ভ করে, আজকে আপনি এই ভীম আর্মি পার্টিতে কেন জয়েন করলেন? দেখুন ভীম, আপনারা সবাই দেখেছেন যে বিভিন্ন রাজনীতি দলেদের সঙ্গেও আমি আন্দোলন করেছি। আজকে আমার একটাই উদ্দেশ্য যে ভীম আর্মি দলের সঙ্গে মেশা বা এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে, বা আমাদের রাজ্যে যে দিনের পর দিন যে অত্যাচার অনাচারগুলো হচ্ছে এইগুলোকে বন্ধ করতে। কারণ হচ্ছে আমাদের সাধারণ মানুষের উপরেই যে অত্যাচার, কোনো নেতা মন্ত্রীর উপরে কিন্তু নয়। এটাই আমরা চাইছি যে সাধারণ মানুষরা যে নিজেদের মধ্যে যে লড়াইটুকু, এই লড়াইটুকু বন্ধ হোক, বা আমাদের রাজ্যে যে এই ঘটনাগুলো ঘটছে বা আমাদের রাজ্যে যে দিনের পর দিন অন্ধকারের দিকে চলে যাচ্ছে এইগুলোকে আলোর দিশা ফেরাতে আমি ভীম আর্মি নিয়ে জয়েন করেছি। আপনি তো এতদিন একটা লড়াই করেছেন, আজকে একটা পদ পেলেন এই ভীম আর্মি পার্টিতে, তো কেমন লাগছে আর কীভাবে আপনি প্রস্তুতি নেবেন এবারে? দেখুন খুবই ভালো লাগছে যে এই পত্রটা পেয়ে আমি খুবই ভালো লাগলো আমার। আমি চাইছি যে আমাদের রাজ্যের প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা পুরুষ বা প্রত্যেকটা ছোট থেকে বড় সব মানুষকে আমি একটুখানি একটা কথাই বলতে চাই যে আসুন আমরা একত্রিত হয়ে এই লড়াইগুলো করি, যে আমাদের রাজ্যের বুকে যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে বন্ধ করি। কারণ হচ্ছে সবাইকে মনে রাখতে হবে, একটা লাঠি সবাই কিন্তু টপ করে ভাঙতে পারে, কিন্তু যখন এক গোছা লাঠি হয় তখন কেউ কিন্তু ভাঙতে পারে না। আমরা সেই এক গোছা লাঠি তৈরি করতে চাইছি আমাদের রাজ্যের বুকে এই অন্ধকারগুলোকে আলোর দিশা ফেরাতে, আমাদের রাজ্যের বুকে যে অন্যায়গুলোকে হচ্ছে এই অন্যায়গুলোকে রুখতে বা বন্ধ করতে আমাদের একত্রিত হয়ে লড়াই করতে চাই। আচ্ছা, আপনার নামটা আর আপনি আজকে কী পদ পেলেন? আমি আজকে সেক্রেটারির পদ পেয়েছি, আমার নাম হচ্ছে টুম্পা।